আলোচনা বিষয় হলো যে কোয়ান্টিটিভ রিসার্চের টাইপ নিয়ে যে কোয়ান্টিটিভ রিসার্চ হলো একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ কালেক্টিং করা এবং অ্যানালাইজিং করা নিউমেরিক্যাল ডাটাকে এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে স্ট্যাটিস্টিক্যাল মেথডকে যে ডেসক্রাইব করতে ব্যাখ্যা করতে প্রেডিক্ট করতে অথবা কন্ট্রোল করতে কোনো একটা ফিনোমেনাকে এখানে মেন টাইপগুলোর কথা বলা হলো হলো ডেসক্রিপটিভ রিসার্চ এর উদ্দেশ্য হলো ডেসক্রাইব করা বৈশিষ্ট্য একটা পপুলেশন অথবা ফিনোমেননের মেথডগুলো থাকে সার্ভে অবজারভেশন এবং কেস স্টাডিজ উদাহরণ হিসাবে বলা যায় যে ডিটারমাইনিং করা হবে মানে গড় বয়স যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয়ত হলো কোরিলেশন রিলেশান রিসার্চ এর উদ্দেশ্য থাকে যে মেজার করা একটা সম্পর্ক দুই অথবা ততোধিক ভ্যারিয়েবলের এর মেথড থাকে সার্ভে অবজারভেশনাল স্টাডিজ উদাহরণ হিসেবে বলা যায় যে এক্সামিনিং করা হবে সম্পর্ক স্টাডি আওয়ার্স এবং এক্সাম স্কোরের মধ্যে তৃতীয়ত হল ক্যাজুয়াল কম্পারেটিভ কোয়াসি এক্সপেরিমেন্টাল গবেষণা এর উদ্দেশ্য থাকে ডিটারমাইন করা কজ এবং অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ ভ্যারিয়েবলসের মধ্যে কোনো রকম র্যান্ডম অ্যাসাইনমেন্ট পার্টিসিপেন্ট দূর করে র্যান্ডম অ্যাসাইনমেন্ট ছাড়া এর ম্যাথড যে কম্পেয়ারিং করা হয় গ্রুপকে ন্যাচারালি যেগুলো আলাদা ভ্যারিয়েবল অফ ইন্টারেস্টের আলোকে উদাহরণ বলা যায় যে কম্পেয়ারিং করা হলো অ্যাকাডেমিক পারফরমেন্স স্টুডেন্টদের যারা পার্টিসিপেট করেছে টিউটরিং প্রোগ্রামে বনাম যারা এটা করেনি তাদের ভিতরে চতুর্থত হল এক্সপেরিমেন্টাল গবেষণা এর উদ্দেশ্য হলো যে এস্টাবলিশ করা কজ এবং ইফেক্ট সম্পর্ক নিয়ন্ত্রিত ম্যানিপুলেশন অফ ভ্যারিয়েবলসের ধারা এর পদ্ধতি কি র্যান্ডম অ্যাসাইনমেন্ট অফ পার্টিসিপেন্টস যে এক্সপেরিমেন্টাল এবং নিয়ন্ত্রিত গ্রুপ ম্যানিপুলেশন হবে ম্যানিপুলেশন করা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মেজারমেন্ট করা একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উদাহরণ হিসাবে বলা যায় যে টেস্টিং করা হল ইফেক্টিভনেস একটা নিউ টিচিং মেথডের র্যান্ডমলি অ্যাসাইনিং স্টুডেন্টদের ধারা যে একটা স্টুডেন্টদের ধারা একটা গ্রুপে যা রিসিভ করে যে নতুন মেথডকে এবং একটা গ্রুপকে যারা আগে ট্র্যাডিশনাল মেথডে আসে তাদের ভেতরে অ্যাডিশনাল বিবেচনার মধ্যে থাকে হলো দুটা ক্রোস সেকশনাল এবং লং ট্রিডিব লং ডিউনিয়ন যে ক্রোস সেকশনাল স্টাডি কালেক্ট করবে ডাটাকে একটা সিঙ্গেল পয়েন্ট একই সময়ে যেখানে লংটি ট্রিবিউনাল স্টাডি কালেক্ট করবে ডাটাকে অনেক সময় ধরে বা যে অর্থাৎ ক্রোস সেকশনাল এই ধরনের গবেষণায় একক সময়ে তথ্য সংগ্রহ করা হয় যেমন ধরছে তেইশ সালের জানুয়ারিতে ঢাকা শহরে মানুষের আয়ের পরিসংখ্যান করা আর লংটি ট্রিব্যুনাল হল এই ধরনের গবেষণায় একই একই দলের তথ্য সময়ের সাথে সাথে সংগ্রহ করা হয় যেমন একই দলের শিশুদের বৃদ্ধির হার পর্যবেক্ষণ করা হচ্ছে পাঁচ বছর ধরে আবার আগের বিষয়ে আসি সেটা হলো প্রাথমিক বনাম সেকেন্ডারি ডাটা প্রাথমিক ডাটা ডিরেক্টলি কালেক্ট মানে সংগ্রহ করা হয় গবেষকের দ্বারা যেখানে সেকেন্ডারি ডাটা কালেক্টেড করে অন্য কেউ এই চয়েস অফ রিসার্চ টাইপ ডিপেন্ড করে বিশেষ গবেষণা প্রশ্নের উপর যে অ্যাভেলেবেল রিসোর্সের উপরে এবং যে ডিজাইট লেভেল অফ কন্ট্রোল থাকে ভ্যারিয়েবলসের উপরে সেইগুলোর সেইগুলোর ক্ষেত্রে